সাবধান, আবার এসে গিয়েছেন ফর্মুলা গুরু। গুরু আজ আপনাদের বোঝাবেন বাল্ক ডিল এবং ব্লক ডিলের ফারাক কি। যদি কোনো সংস্থার মোট শেয়ারে 0.5% বেশি কেনা বেচা করা হয় তাহলে তাকে বাল্ক ডিল বলা হয়। একেবারে কিংবা কিস্তিতে এই লেনদেন করা যায়। এই লেনদেন সাধারণভাবে নির্দিষ্ট সময় কিংবা ব্লক ট্রেডিং এর মাধ্যমে করা যায়। সাধারণত বিদেশি বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড হাউস কিংবা বৃহৎ বিনিয়োগকারীরা এভাবে কোনো সংস্থার শেয়ার কিনে থাকে, কারণ তারা একটা বৃহৎ অংশের শেয়ার একেবারে বা কিস্তিতে কিনে থাকে। এখন জানা যাক কেন তারা একাধিক কিস্তিতে এই লেনদেন করে থাকেন। তার কারণ, এই বিনিয়োগকারীরা সাধারণত অস্থির বাজারে ক্ষতির হাত থেকে বাঁচতে এই পদক্ষেপ করে থাকেন। এভাবে বিনিয়োগ করলে তাদের শেয়ার কেনা বেশ কিছুটা লাভজনক হয়। বাল্ক ডিলের মাধ্যমে শেয়ার কিনলে বৃহৎ বিনিয়োগকারীরা কেনা কিংবা বেচা উভয় ক্ষেত্রেই ভালো দাম পেয়ে থাকেন। এক্ষেত্রে যে কোনো লেনদেন বাজার নিয়ামকের সম্মতি নিয়ে থাকে এবং নির্দিষ্ট সময় অন্তর এই তথ্য প্রকাশ্যে আনা হয়, কারণ নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো সংস্থার মোট অংশীদারিত্বের 0.5% বা তার বেশি অংশ শেয়ার কিনে থাকে তাহলে সেই লেনদেনের 1.5 ঘন্টার মধ্যে তা বাধ্যতামূলকভাবে বাজার নিয়ামক এবং এক্সচেঞ্জকে জানাতে হয়। অন্যদিকে কোনো বিনিয়োগকারী একটি সংস্থার 5 লক্ষ শেয়ার কিংবা 5 কোটি টাকা মূল্যের শেয়ার বাজার থেকে কিনলে তার ব্লক ডিল বলা হয়ে থাকে। দিনের প্রথম 35 মিনিট সময় এই ব্লক ডিলের মাধ্যমে লেনদেন করা যায়। এ ধরনের লেনদেন হলে তৎক্ষণাৎ তা বাজার নিয়ামক এবং এক্সচেঞ্জকে জানাতে হয়। এই ডিলের মাধ্যমে শেয়ার কিনলে তা সেই একই দিনে বিক্রি করা যায় না। সোনা কিনবেন না গয়না? সঠিক সিদ্ধান্ত নিন, দেখুন গোল্ড সেন্ট্রাল, শুধুমাত্র মানি নাইনে। এখনই ডাউনলোড করুন।